Hello guys, good morning. Welcome back to my channel, A.B. Family. আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, পরিবারের সকলেই সুস্থ আছে। তো আজকে হচ্ছে হোলি, হোলির দিন। স্পেশাল দিনে আমরা যে কি করি তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি না এবছর কি হবে বা কিছু, বাট আগের বছর তো আমার বড় জেঠুমণি বেঁচে ছিলেন আর আমার মাম্মাম প্রচণ্ড হোলি খেলেছিল। আমরা খেলতে পারিনি কারণ বড় জেঠুমণির শরীরটা এই সময়টাই খারাপ করেছিল। তো বড় জেঠুমণিকে পায়ে আবির আবির দেওয়া যেটাকে বলে, তো সকাল সকাল খুব মনে পড়ছে। এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে, ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করবো। আর একটু আজকে যেহেতু হোলি তো ফার্স্টেই আমি আমার ঠাকুরকে আর কি হোলিতে আগে মাখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগ সব কিছু তোমার সাথে শেয়ার করবো এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো। সকাল ঠাকুরগুলোকে স্নান করানো, সেবা দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো, হোলিও লাগানো হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। তো মাম্মাম হোলি ড্রেসে রেডি হয়ে গেছে, তো স্কিনটা কেয়ারটা করবো এবার। তো সবারই কিন্তু স্কিন কেয়ারটা করা উচিত হোলির দিনে। তো আমরা অনেকেই স্কিন কেয়ার করি কিন্তু বাচ্চাদের স্কিন কেয়ার হচ্ছে এটাই, একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর একটু পাউডার অ্যাপ্লাই করে দেওয়া, যাতে স্কিনের মধ্যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর যদি রং খেলো তাহলে কিন্তু স্কিনের মধ্যে কিন্তু সেটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করলে সেটা কিন্তু ওপর দিয়ে ব্যাপারটা চলে যায়। আর তোমরা যদি চাও একটু বড় বাচ্চা, তো যারা সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করো, তো তারা সিসি ক্রিম বিবি ক্রিম ইউজ করে সুন্দর করে সেজে গুজে তারপর কম্প্যাক্ট পাউডার ইউজ করে তাহলে কিন্তু সেই রকমভাবে কিন্তু মেকআপ যদি থাকে মুখের মধ্যে তাহলে কিন্তু আর মানে রংটা কিন্তু স্কিনটা ড্যামেজ করে না, কারণ মেকআপের ওপর দিয়ে চলে যায়। তো সেই কারণে একটু স্কিন কেয়ার করে নিলাম। তো চলো এমন হোলি খেলে তোমরা দেখো। Come on, 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 come on
বাবাকে রং মাখিয়ে অনুর একদমই তৃপ্তি হচ্ছে না, মানে আরও বেশি রং মাখালে আরও ভালো হয় এরকম আর কি ব্যাপার। তো গাল বাড়িয়েই আছে আর ও দিয়েই যাচ্ছে। তো এবার শুরু হলো পাপাকে রং মাখানো। তো চলো দেখতে থাকো তোমরা পাপাকে কিভাবে ভূত করে। তো আমিও হোলি ড্রেস পরে নিয়েছি আর একটু সেজে নিয়েছি, হোলি খেলতে চলে যাবো এবার। তো ফোনটা নিয়ে যাবো না, তাই জন্য ভিডিও করতে পারবো না, কারণ কি জলের ব্যাপার মানে রং টংয়ের ব্যাপার, তো সেই কারণের জন্য। তো চলো এসে একেবারে তোমাদের সামনে আসছি রং খেলে। তো জাস্ট বাড়ি ঢুকলাম ভূত হয়ে, এবার মনে হচ্ছে যে আমরা হোলি উৎসব পালন করছি। তো তোমরাও ভূত হয়ে বাড়ি ঢুকেছো তাই না? তোমাদের
তো নেক্সট দিনও মাম প্রচণ্ড হোলি খেলেছে, কারণ নেক্সট দিন আমাদের এখানে আর কি বিয়ারি হোলি হয়, তো সেদিনকেও প্রচণ্ড হোলি খেলেছে। তো এই পর্যন্তই রাখলাম তোমাদের সাথে হোলির ভিডিও শেয়ার করা, এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি চলে আসবো, এত লেট করব না আপডেট দিতে। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, আবার পরে কোনো একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।